চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। তাই পুণ্ডরীক বিদ্যানিধি তিনি পূর্ব জীবনে ছিলেন বিশ্ববানু রাজা, রাধারানীর পিতা বিশ্ববানু রাজা। মহাপ্রভুর লীলাতে তিনি পুণ্ডরীক বিদ্যানিধি রূপে অবতীর্ণ হয়েছেন। তো পুণ্ডরীক বিদ্যানিধি তিনি রাজ পরিবারে আবির্ভূত হয়েছিলেন এবং রাজ ঔশ্বর্যের মধ্যে দিয়ে তিনি তার জীবন অতিবাহিত করতেন। হরে কৃষ্ণ, কথা নাই। তো পুণ্ডরীক বিদ্যানিধি তিনি যে ভগবানের পরম ভক্ত ছিলেন এটা সাধারণ মানুষ এটা বুঝতে পারতেন না। আচার্য যখন ব্যাখ্যা করেছেন, দুই প্রকার ভক্ত আছে, একটা হচ্ছে বিষয়ী প্রায় আর একটা হচ্ছে বৈষ্ণব প্রায়। বৈষ্ণব প্রায় ভক্তরা কারা? না, তাদের সাজগোজ সব বৈষ্ণবের মতো, কিন্তু অন্তরে বিষয় বাসনায় পূর্ণ, এরা হচ্ছে বৈষ্ণব প্রায়। আর বিষয়ী প্রায় কারা? দেখতে বাইরে বিষয়ীর মতো, দেখে লোকে মনে করবে এই লোক একদম ঘোর বিষয়ী, কিন্তু অন্তরে সে পূর্ণ কৃষ্ণের প্রতি তার শরণাগত এবং কৃষ্ণের চিন্তায় কৃষ্ণ সেবায় তিনি সবসময় হৃদয়ে কৃষ্ণের প্রতি আসক্ত, এরা হচ্ছে বিষয়ী প্রায়। তাই পুণ্ডরীক বিদ্যানিধি তিনি ছিলেন বিষয়ী প্রায়। একবার তিনি নবদ্বীপ ধামে এসছেন, তিনি এমন ভাবে থাকতেন, তার সুন্দর কেকুর চুল ঝাঁকড়া ঝাঁকড়া, সেই চুলে তিনি সুগন্ধি তেল মাখতেন, চিকচিক চিকচিক করত, তারপরে রেশমি বস্ত্র তিনি পরিধান করতেন, পান খেতেন এবং সবসময় দুইজন সেবিকা দুই পাশে চামর ব্যঞ্জন করতেন। এবার মুকুন্দ গদাধর পণ্ডিতকে বলছে, গদাধর চলো বৈষ্ণব দর্শন করে আসি। এবার মুকুন্দ গদাধরকে নিয়েছেন, এসে গদাধর দেখছেন একটা সুন্দর পালঙ্কের উপরে বসে, এরকম করে বসে আছে, রেশমি বস্ত্র আর সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া চুল চিকচিক করছে, একদম সুগন্ধি তেল কেশে মর্দন করা রয়েছে, তারপরে হচ্ছে পান চিবচ্ছে আর দুজন সেবিকা চামর ব্যঞ্জন করছে। তখন গদাধর এই বৈষ্ণব দর্শন করে পছন্দ করেনি, তো তিনি চিন্তা করছেন এ কেমন বৈষ্ণব। তো তখন মুকুন্দ চিন্তা করলেন, এই বৈষ্ণব চিনতে না পারলে যদি বৈষ্ণবের প্রতি বিকৃত মনোভাব আসে তো বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। তখন গদাধর মানে মুকুন্দ তিনি কি করলেন, ভাগবতের একটা শ্লোক বর্ণনা করলেন, শ্লোকটা আমার পূর্ণ মুখস্থ নেই, বললেন যে অহ বকি, মানে ভগবানের মহিমা কীর্তন করলেন, এই বকি মানে পুতনা রাক্ষসী, যে ভগবানের এত মহিমা এই পুতনা রাক্ষসী ভগবানকে বধ করবার জন্য তার স্তনে কালকুট বিষ মাখি নিয়ে এসে তাকে বধ করবেন, আর ভগবান কৃষ্ণ তিনি কি করলেন, সেই স্তন পান করে পুতনা রাক্ষসীর পান বায়ুকে শুষে নিলেন, কিন্তু তাকে বৈকুণ্ঠে আবার মাতৃস্থান দান করলেন। হ্যাঁ, যে পুতনা রাক্ষসী এসেছিলেন ভগবানের সঙ্গে শত্রুতা করার জন্য, আর ভগবান তিনি তাকে কৃপা করে কি কি পদ স্থান দান করলেন, মাতৃপদ। তো এই মহিমা শ্রবণ করে পুণ্ডরীক বিদ্যানিধির হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হল, আর এই কৃষ্ণ কৃষ্ণ করতে করতে সেই পালঙ্গ থেকে এক মুহূর্তের মধ্যে তিনি মাটিতে পড়ে ঘোরাঘুরি দিচ্ছেন, চুল একদম টেনে হিঁচড়ে সব ছিঁড়ছেন, কাপড় ছিঁড়ে ফেলছেন, কোন হিতাহিত জ্ঞান তার নেই, খালি হা কৃষ্ণ করে ঘোরাঘুরি দিচ্ছেন। তাহলে তো ওনার চরণে আমার অপরাধ হয়েছে, এই অপরাধ মুক্ত হতে গেলে ওনাকে আমাকে গুরু রূপে গ্রহণ করতে হবে। তাই গদাধর পণ্ডিত তিনি পুণ্ডরীক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে সেই অপরাধ থেকে মুক্ত হলেন, তাকে গুরু রূপে গ্রহণ করলেন। তো একদিকে গুরুই হচ্ছে পিতা, তাগের জীবনে গদাধর পণ্ডিত কে ছিলেন, রাধারানী,
আর বিশ্ববানু রাজা কে ছিলেন? পুণ্ডরিক বিদ্যানিধি কে ছিলেন? বিশ্ববানু রাজা। তাদের সম্পর্ক কি ছিল? পিতা পুত্রী। তো এই জীবনে এসেও গদাধর তাকে পিতা রূপে সম্বর্ধন করলেন। তাই মহাপ্রভু এই পুণ্ডরিক বিদ্যানিধিকে মাঝে মাঝে বাপ বাপ বলে ডাকতেন। কেন? তিনি রাধারানীর পিতা মানে তারও পিতা, সেই জন্য তিনি বাপ বাপ বলে সম্বর্ধন করতেন। তাই পুণ্ডরিক বিদ্যানিধির অনেক লীলা আমাদের নারুগোপাল বাবু সুন্দর ক্লাস দিলেন, আপনারা ওনার ফেসবুকে সুন্দর করে শ্রবণ করবেন। সুন্দর সুন্দর লীলা সেখানে তিনি বর্ণনা করছেন। তো একটা লীলা, এই যে আমরা জগন্নাথে যাই, তো জগন্নাথে এই যে ওরণ ষষ্ঠীতে মার বস্ত্র পরানো হয়, যেদিন থেকে শীত প্রখর শুরু হয়, হ্যাঁ মার বস্ত্র পরানো হয়। তাই পুণ্ডরিক বিদ্যানিধি তিনি এই মার বস্ত্র দেখে তিনি চিন্তা করছেন, এ পাণ্ডারা কীরকম, এই জগন্নাথকে এই মার বস্ত্র পরালো, ধুয়ে কেছে সুন্দর বস্ত্র ভগবানকে পরাবে, এরকম পাণ্ডাদের কিছু সমালোচনা করেছিলেন। তা রাত্রে এসে জগন্নাথ আর বলদেব দুইজন মিলে এই পুণ্ডরিক বিদ্যানিধিকে চড়াতে শুরু করে দিয়েছেন, পিটাতে শুরু করে দিয়েছেন। আমার ভক্তদের সমালোচনা, আমার ভক্তরা যেটা করবে সেইটাই ঠিক, সেই সেবাই আমি গ্রহণ করি, আর তুমি আমার ভক্তদের সমালোচনা করছ। তো নারুগোপাল বাবু বলছিলেন যে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি আসলে এটা করেননি, আমরা অনেক সময় জগন্নাথের সেবকদের আচরণ দেখে আমরা মেনে নিতে পারি না, অনেক সময় অনেক সমালোচনা করে তাদের চরণে অপরাধ করতে পারি। তাই জগন্নাথ তিনি এই পুণ্ডরিক বিদ্যানিধি তার পরম ভক্ত, তাদের মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। যেমন অনেক সময় দেখা যায় বাড়িতে বৌমা অনেক সময় কিছু অন্যায় করে থাকে, ডাইরেক্ট শাশুড়ি বৌমাকে শিক্ষা দিতে পারে না, তার মেয়েকে শাসন করে বৌমাকে সাক্ষী দেয়, মানে শিক্ষা দেয়। ঠিক এইরকম জগন্নাথ তার ভক্তদেরকে তিনি শাসন করে আমাদের মতো সাধারণ মানুষদেরকে শিক্ষা প্রদান করেন। তা যাই হোক, এইভাবে পুণ্ডরিক বিদ্যানিধির অনেক অনেক লীলা রয়েছে, যারা মহাপ্রভুর তিনি লীলায় সহায়তা করেছেন। আর রঘুনাথ দাস গোস্বামী মাধ্যমে মহাপ্রভু তিনি জগতে বৈরাগ্য শিক্ষা প্রদান করেছেন। রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন সপ্তগ্রামে গোবর্ধন মজুমদারের পুত্র। তারা দুই ভাই ছিল, তার জ্যাঠার কোনো পুত্র ছিল না, তার এই গোবর্ধন মজুমদারের পুত্র রূপে রঘুনাথ দাস গোস্বামী অবতীর্ণ হয়েছিলেন। তা শাস্ত্রে বর্ণনা করা আছে এই বাপ জ্যাঠা দুই ভাইয়ের এত সম্পদ ছিল, তার উত্তরাধিকারী রঘুনাথ দাস গোস্বামী ছিলেন, ইন্দ্রের মতো তাদের ঔশ্বর্য ছিল। মাসে 20 লক্ষ, মানে মাসে নয় বছরে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা তাদের আয় হতো, স্বর্ণ মুদ্রা। আর তার স্ত্রী ছিল অপ্সরার মতো সুন্দরী। তিনি সব পরিত্যাগ করে মহাপ্রভু চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। তিনি হরিদাস ঠাকুরের মুখে মহাপ্রভুর মহিমা শ্রবণ করে মহাপ্রভুর প্রতি আসক্ত হন। মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে মানে পুরী থেকে বৃন্দাবন যাওয়ার জন্য এই বঙ্গদেশে এসেছিলেন, তখন শচীমাতার সঙ্গে দর্শনের জন্য শান্তিপুরে অদ্বৈত প্রভুর ভবনে 10 দিন ছিলেন। সেখানে রঘুনাথ দাস গোস্বামী জানতে পেরে মহাপ্রভুর কাছে এসে তিনি প্রার্থনা করেছিলেন, হে মহাপ্রভু আপনি আপনার পাদপদ্মে আমাকে আশ্রয় দিন, আমি যোগ্য বিষয় বন যে অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করিবার যে লোক ব্যবহার অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। তা এই যে আমরা বৈরাগ্য, মহাপ্রভু যে বৈরাগ্য শিক্ষা দিয়েছেন, এই বৈরাগ্য মানে আমরা কি মনে করি? বৈরাগ্য মানে মনে করি আমরা ত্যাগ। তো মহাপ্রভু কিন্তু ত্যাগের বৈরাগ্য শিক্ষা দেননি, এখানে ত্যাগের বৈরাগ্যকে রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে শিক্ষা দিলেন মর্কট বৈরাগ্য। এটা হচ্ছে মর্কট বৈরাগ্য।
তাই প্রকৃত বৈরাগ্য হচ্ছে যুক্ত বৈরাগ্য। তাই বলেন যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া, বিষয় ভোগ করো কিন্তু বিষয়ের প্রতি অনাসক্তি আন। যারা রূপ গোস্বামী পাদ তুলে ধরলেন অনাসক্তস্য বিষয়ান যথানুম যথার অনুপযঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্চতে। হ্যাঁ যে এখানে কথা বলবে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই জগতে যা কিছু সম্পদ এগুলি সব ভগবানের। ঈশা উপনিষদে বর্ণনা করা আছে ঈশা বাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগতাং জগৎ। এই জগতে কিঞ্চিত পরিমাণে বস্তু ঈশা, ঈশা মানে কি পরমেশ্বর ভগবানের। তাই দেখবেন আমরা যখন এই জগতে জন্মগ্রহণ করেছিলাম কিছু নিয়েছি, দেহ ত্যাগ করে চলে যাব কিছু নিয়ে যাব, কোন জিনিসটা আমার? আমার নয়। আমার নয় তাহলে কেউ মালিক আছে কি নেই? আছে। কে? ভগবান। তাই এটা জেনে আমাদের সব করতে হবে সবকিছু ভগবানের সঙ্গে যুক্ত করা। এটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ জেনে কৃষ্ণ সেবায় উপযোগ ঘটানো আর তার প্রতি অনাসক্ত থাকা, আর এটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য। আর এই বৈরাগ্য শিক্ষা মহাপ্রভু জগতে দান করেছেন রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে। হ্যাঁ, অন্তরে নিষ্ঠা করি বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। বাহ্যের লোক আচরণ, যেমন গৃহস্থ, এই গৃহস্থ ভক্তরা জানবেন যে আমরা যে একে অপরের সঙ্গে যে সম্বন্ধ যুক্ত হয়েছি, কাউকে স্বামী কাউকে স্ত্রী কাউকে ছেলে মেয়ে কাউকে বাবা মা রূপে পেয়েছি, বাড়িঘর পেয়েছি, জানতে হবে এদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই না। আমার পূর্বকৃত কর্মের ফল অনুসারে ভগবান আমাকে এখানে প্রেরণ করেছেন আর এদেরকে আমাকে দায়িত্ব দিয়েছেন বা এদের সঙ্গে আমার ক্ষণস্থায়ী কিছু সম্পর্ক প্রদান করেছেন। এদের সম্পর্ক হচ্ছে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক। কিন্তু যেহেতু সমাজে আছি, লোক আচরণের জন্য এই সম্পর্ক বজায় রেখে চলতে হবে। হ্যাঁ, এ আমার স্ত্রী, এ আমার স্বামী, কিন্তু জানবে অন্তরে জানবে এই স্ত্রী আমার স্ত্রী নয়, হচ্ছে কৃষ্ণ সেবিকা। আমি তাকে আমার ধর্মে সাহায্যের জন্য তাকে গ্রহণ করেছি, তাই স্ত্রীর নাম হচ্ছে ধর্মপত্নী, সহধর্মিনী। হ্যাঁ, এবং স্ত্রীও জানবে যে এ হচ্ছে ভগবানের সেবক। যেহেতু শাস্ত্রে বর্ণনা করা আছে মেয়েদেরকে কারোর তত্ত্বাবধানে থাকতে হবে, তাই ভগবান আমাকে এর তত্ত্বাবধানে প্রদান করেছেন, আমি এর তত্ত্বাবধানে থেকে ভগবানের সেবা করব। তাই এ যেহেতু আমাকে ভগবানের সেবায় সাহায্য করছেন, তাই তার সেবা করব। তা বাইরের লোকেরা দেখবে যে এ স্বামীর প্রতি কত আসক্ত, স্বামীর সেবা করছে, এবং স্বামীও স্ত্রীর সেবা করবে, যেহেতু সে ভগবানের সেবায় সাহায্য করছে, তার ভরণ পোষণ যা কিছু প্রয়োজন তাকে দেবে। বাইরের লোকে দেখবে স্ত্রীর প্রতি কত আসক্ত, কিন্তু তারা উভয়ই জানবে যে আমরা প্রত্যেকেই ভগবানের দাস দাসী, আর ভগবানের সীমিত সেবার নিমিত্তে আমরা একে অপরের সঙ্গে সম্বন্ধ যুক্ত রয়েছি, কিন্তু এদের সঙ্গে আমাদের প্রকৃত কোনো সম্পর্ক নেই, একমাত্র সম্পর্ক হচ্ছে ভগবানের সঙ্গে। এটা হচ্ছে বাহ্যে লোক আচরণ আর অন্তরে ভগবানের প্রতি নিষ্ঠা। আর এইভাবে যখন আমরা জীবন যাপন করব, মহাপ্রভু বললেন অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার, তোমাকে অচিরেই কৃষ্ণ এই জড়বন্ধন থেকে মুক্ত করে দেবেন। কবুও না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি মোরটাই পাবে মোর সঙ্গ। এইভাবে বিষয় ভোগ করলেও এই বিষয় তোমাকে বাঁধতে পারবে না, তুমি পুনরায় আমার সঙ্গ লাভ করতে পারবে। তো যাই হোক, সেই শিক্ষা আজ বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ জগতে প্রদান করেছেন। আর জগৎবাসী তারা সে যে যে আশ্রমেই থাক, তারা ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে ভগবানকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রাকে তারা পরিচালনা করছেন। তো রঘুনাথ দাস গোস্বামীর অনেক শিক্ষা, যেমন পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর দণ্ড পেয়েছিলেন যা এখনো চিরাদি মহোৎসব রূপে চলছে। পরবর্তীকালে মহাপ্রভু আজ্ঞাতে তিনি রঘুনাথ দাস গোস্বামী পুরীতে গিয়েছিলেন, তিনি বৈরাগ্যের আর এত চরম প্রকাশে আসলেন। হ্যাঁ,
প্রথমে তিনি সিংহদারে ভিক্ষা করছেন, ভিক্ষা করে খেতেন। তারপরে চিন্তা করলেন বৈরাগীর উচিত নয় কারোর উপর নির্ভরশীল হওয়া, কখন কে দিবে তারপরে আমি জীবন ধারণ করব। তাই তিনি পরিত্যাগ করে তিনি কি করতেন, ওই জগন্নাথের যে প্রসাদগুলো বিক্রি হতো না বা কেউ খেত না সেইগুলো ফেলে দিত, ওই ড্রেন দিয়ে তখন ঘুরে ঘুরে যেত, ওইটা তুলে তুলে সুন্দর করে পরিষ্কার করে ওর ভেতরের শ্বাসটা কুড়ে কুড়ে রাখতেন, তারপরে ওইগুলো খেয়ে জীবন ধারণ করতেন। আর মহাপ্রভু একদিন দেখলেন যে এরকম রঘুনাথ, তিনি ওই অন্ন, তখন মহাপ্রভু গিয়ে হাত দিয়ে ওই অন্ন কেড়ে কেড়ে খাচ্ছেন। আর রঘুনাথ দাস গোস্বামী বলছে না এটা খাবেন না প্রভু, তো মহাপ্রভু নিয়ে খাচ্ছেন। তো মহাপ্রভু এবার সন্তুষ্ট হলেন, মহাপ্রভু স্বয়ং রঘুনাথ দাস গোস্বামীকে তিনি গোবর্ধন শেলা দিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। তো বৃন্দাবনে গিয়ে তিনি রাধা কুণ্ডের তীরে ভজন করছিলেন, তো একজন শেঠ তিনি স্বপ্ন আদেশ পেলেন যে এই বৃন্দাবনে রঘুনাথ দাস গোস্বামী আছে, তোমার কিছু অর্থ তুমি তাকে প্রদান করো যে তিনি এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন করে সেটাকে বাধাই করবে। তখন সেই শেঠ রঘুনাথ দাস গোস্বামীকে এসে তিনি অর্থ দান করলেন এবং বললেন যে আমি স্বপ্নাদেশ পেয়েছি আপনাকে এই অর্থ দেওয়ার জন্য, আর আপনি এটা নিয়ে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করে একে সংস্কার করুন। তা রঘুনাথ দাস গোস্বামী তিনি সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করে সেই অর্থ দিয়ে তিনি বাধাই করলেন যে আজও ভক্তরা গিয়ে আমরা দর্শন পাচ্ছি, সেখানে গিয়ে আমরা স্নান আদি ভগবানের লীলা আমরা এখনও সেটা দর্শন করতে পাচ্ছি। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী তিনি আজকে অবতীর্ণ হয়েছেন। আরও বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তার আবির্ভাব তিথি, এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যিনি হচ্ছেন আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের যে ভাষ মানে টিকা টিপ্পনী, এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি করেছেন যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি মুর্শিদাবাদে, কোথায় জন্মস্থান আমি ঠিক জানি না ভুলে গেছি, মুর্শিদাবাদে ছিলেন, ওনার এখনও সেবিত বিগ্রহ আছে। আর এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শালগ্রাম শিলা আমাদের নামট্টে 3-4 বছর সেবা হলো, এখন আমাদের জননিবাস প্রভু তিনি রাধামাধব মন্দিরে সেদিন নিয়ে ওটা স্থায়ীভাবে তার সেবা রাধামাধব মন্দিরে সম্পন্ন করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তা আজকে আমাদের বাড়ির প্রভু মিঠুন কর্মকার ওনার পুত্র তার অন্নপ্রাশন সংস্কার, তো এই অন্নপ্রাশন সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, যে ভগবানের মহাপ্রসাদ বৈদিক মন্ত্রের মাধ্যমে সেটা অর্পণ করা হবে। আর এই মহাপ্রসাদ অর্পণ করে অন্নপ্রাশন তখনই সার্থক হবে যদি এই শিশু সারা জীবন এ প্রসাদ খেতে পারে, তাহলে তার এই সংস্কারটা সার্থক হবে। তা আপনারা সবাই বৈষ্ণববৃন্দ ভগবানের কাছে প্রার্থনা করবেন এই শিশু যেন ভগবানের শুদ্ধ ভক্ত হয়, শুদ্ধ ভক্তি লাভ করে তার জীবন, তার পরিবারের জীবন, তার পূর্বপুরুষ জীবন তা সার্থক করতে পারে। হ্যাঁ হরে কৃষ্ণ। আচ্ছা আমাদের মিঠুন কর্মকার এবং ওনার স্ত্রী তারা জপমালা গ্রহণ করেছেন।